আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি অবরাকাত। সম্মানিত বন্ধুগণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে সুস্বাস্থ্য ও সচেতনামূলক বিষয়ক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা যে ওষুধটি সম্পর্কে আলোচনা করবো ওষুধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম প্যান্টোনিক্স টোয়েন্টি এটি পেন্টু প্রাজল গ্রুপের একটি ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে থাকে টোয়েন্টি মিলিগ্রাম পেন্টু প্রাজল আর এই ওষুধটি বাজারে এনেছে বাংলাদেশের অত্যন্ত নামকরা প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল আমরা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এখন যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আসুন বন্ধুরা এখন আমরা পেন্টোনিক্স টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নেই। পেন্টোনিক্স টোয়েন্টি গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাসের কারণে সৃষ্ট যে কোনো জটিলতা ওষুধটি ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় গ্যাসের যে নতুন প্রজন্মের ওষুধগুলো এসেছে তার মধ্যে প্যান্টনিক্স টোয়েন্টি অন্যতম একটি ওষুধ এই ওষুধটি ব্যবহার করে গ্যাসের কারণে সৃষ্টি পেট ব্যথা বুক জ্বালা পড়া, টক ডেকুর উঠা চুকা ডেকুর উঠা পেপটি কালসার এমনকি ডিউনাল আলসার ইত্যাদি সমস্যায় ব্যবহার করে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় এখন আমরা পেন্টোনিক্স টোয়েন্টি ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেব খুবই সহনীয় পেন্টোনিক্স বা পেন্টু প্রাচুর ওষুধগুলোর খুবই সহনীয় পার্শ্ব প্রতিক্রিয়া তারপরও কারো কারো ক্ষেত্রে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন মাথা ব্যথা ডায়রিয়া কারো কারো পেটে অস্বস্তিভাব হতে পারে এখন আমরা জানব গর্ভকালীন সময়ে পেন্টোনিক্স ট্যাবলেটের ব্যবহার করা যাবে কি না সে সম্পর্কে আমরা জেনে নেই অবস্থায় এটি একটি নিরাপদ ওষুধ বলে বিবেচিত তারপরও একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত বুকের দুধ পান করাচ্ছে এমন মায়েদের ক্ষেত্রে সতর্কতার সহিত ওষুধটি ব্যবহার করা যেতে পারে এখন আমরা জেনে নিব এই ওষুধটি দু সম্পর্কে এই ওষুধটি দিনে একবার খালি পেটে খেতে হয় সমস্যা খুব তীব্র হলে দিনে দুবার খালি পেটে খাওয়া যেতে পারে দুই চার থেকে চার সপ্তাহ পর্যন্ত ওষুধটি খাওয়া লাগতে পারে তবে এই নির্ভর করে এটা আপনার নির্ভর করে আপনার সমস্যার উপর এবং সেটি অবশ্যই একজন রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ পরামর্শক্রমে চালিয়ে যেতে হবে এখন আমরা জানবো প্যান্টনিক্স টোয়েন্টি এই ওষুধটির দাম সম্পর্কে সাধারণত প্রতি পিচের দাম ছয় টাকা বা তার স্থান বেদে কিছুটা তারতম্য হতে পারে তো সম্মানিত বিয়স আশা করছি আমার এই আজকের এই রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ